فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وعليكم السلام ورحمة الله وبركاته. جي عدر الدين بون جانتے چاہیسن جي صلاة پرش ہمائے مونے مونے قرآن پر لے আমার ধ্যানটা অন্যদিকে থাকে, সেক্ষেত্রে আমি কি হালকা মৃদু আওয়াজে কোরআন পাঠ করলে গুণা হবে কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على رسول الله আম্মা বাদ। জি সম্মানিত বোন, সত্যিকারই নামাজ পড়তে গিয়ে যদি মনে মনে কোরআন পড়তে গিয়ে যদি তার ধ্যান চলে যায়, সরে যায়, তাহলে সেক্ষেত্রে সে হালকা মৃদু আওয়াজে কোরআন পড়তে পারে, কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। তবে উত্তম হলো উচ্চস্বরের নামাজে উচ্চস্বরে কেরাত করা, আর নিম্ন স্বরের নামাজে নিম্ন স্বরে কেরাত করা, আর রাত্রের নামাজে সে উচ্চস্বরে কেরাত করতে পারে, কোনো অসুবিধা নাই। দিনের নামাজে নিম্ন স্বরের নামাজে নিম্ন স্বরে কেরাত করা। বাকি থাকলো মহিলাদের ক্ষেত্রে, মহিলারা যদি মহিলাদের মহলে নামাজ আদায় করে বা এমন জায়গায় নামাজ আদায় করে যেখানে পর পুরুষের আসা যাওয়ার কোনো সম্ভাবনা নাই বা তার আওয়াজ শুনতে পারবে না, সেই ক্ষেত্রে তারা যদি হালকা আওয়াজ করে যদি কোরআন মাজিদ তেলাওয়াত করে, যার কারণে তার নামাজের মধ্যে একাগ্রতা আসে এবং অন্যদিকে ধ্যান যায় না, সেক্ষেত্রে সে হালকা মৃদু আওয়াজে কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারে। তবে ওই জায়গায় করতে পারে না যে জায়গায় পর পুরুষের আগমন বা ভিন পুরুষ এখানে যাতায়াত করে, সেই ক্ষেত্রে মহিলারা মৃদু আওয়াজেও কোরআন পড়তে পারবে না। তবে ওই ক্ষেত্রে করতে পারবে যে জায়গায় পর পুরুষের কোনো যাতায়াত নাই, বরং সে ঘরের এক কোণে নামাজ আদায় করে এবং সেখানে অন্য কোনো ভিন পুরুষ তার আওয়াজ শুনতে পারবে না, এই ক্ষেত্রে যদি সামান্য আওয়াজ করেও কোরআন মজিদ তেলাওয়াত করে তাতে কোনো অসুবিধা নাই, জায়েজ করেন ওলামায়ে কেরামগণ। বাকি আল্লাহু আলম বিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।